হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে বাইগার্ড ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এছাড়া এই মেডিসিনটি গর্ভাবস্থায় স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে বাইজার্ড ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ভোনোপ্রাজান। এটি 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি বাজার করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন, সাধারণত এটি গ্যাস্ট্রিক আলসার, ডিউরিনাল আলসার, রিফ্ল্যাক্স, ইসোফেগাইটিস ইত্যাদির ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে উল্লেখযোগ্য যে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হলে রোগীদের অনেক সময় পেটে প্রচণ্ড ব্যথা হয় বা পেটের মধ্যে পাকস্থলীতে রক্তক্ষরণ হতে পারে ইত্যাদি বিভিন্ন সমস্যা সাধারণত এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হলে দেখা দেয়। এছাড়া ডিউডেনাল আলসার হলো এই পাকস্থলীর শেষের দিকের যে আলসার বা ঘা হয় সেটিকে ডিউডেনাল আলসার হিসেবে বলা হয়ে থাকে। এছাড়া রিফ্ল্যাক্স ইসোফেগাইটিস বলতে, যদি অনেক সময় বুক জ্বালা পোড়া হয়, বুক জ্বালা পোড়ার কারণে পাকস্থলীর অ্যাসিডগুলো যখন আমাদের খাদ্যনালীতে চলে আসে, তখন আমাদের বুক জ্বালা পোড়া হয়। এই অ্যাসিডগুলো যখন খাদ্যনালীতে আসে, খাদ্যনালীতে এসে অনেক সময় ক্ষত তৈরি হয় এবং ঘাড় সৃষ্টি হয়, তখন সেটিকে রিফ্ল্যাক্স ইসোফেগাইটিস বলা হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসকরা সাধারণত এই বাইজার ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া যদি হেলিকোব্যাক্টার পাইলোরি এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, সে ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিকের সাথেও এই ওষুধটি চিকিৎসকরা দিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এটির মাত্রা ও সেবনবিধি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসারের রোগীদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে সেবন করতে হবে, সাধারণত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত এটি সেবন করতে হবে। এছাড়া রিফ্ল্যাক্স ইসোফেগাইটিসের ক্ষেত্রে এটি আপনার 4 সপ্তাহ থেকে সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত দৈনিক 20 মিলিগ্রাম করে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধ খাওয়ার পরে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, এছাড়া শরীরে চুলকানি, অনেক সময় বমি বমি ভাব, পেট ফুলে যাওয়া ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এই ওষুধটি সাধারণত যদি খুব প্রয়োজন হয় তখনই কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় এটি চাইলে ব্যবহার করা যাবে। এছাড়া স্তন্যদানকালেও সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি ব্যবহার করা যাবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই মেডিসিনটির বাজার মূল্য জানিয়ে দেব। ভোনোপ্রাজান বাইজার ট্যাবলেটের 10 মিলিগ্রামের প্রাইস হচ্ছে 60 টাকা এবং 20 মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 10 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত। আশা করি এই মেডিসিনের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।